একটা মানসিক অশান্তি, একটা সাইকোলজিক্যাল ট্রমা, স্যার এই পেশেন্টদেরকে নিয়ে আপনারা কিভাবে ডিল করছেন এবং তাদের জন্য এই কাউন্সিলিংটা কতটা প্রয়োজন বলে আপনি মনে করছেন? আমি সবসময় যেটা মনে করি যে ভিটিলিগোর এই ডিজিজটার যেটা হিস্ট্রি, আমরা আমরা হিস্ট্রি যারা আমরা স্টাডি করি, আমরা দেখেছি যে এটা অনেক পুরনো ডিজিজ। হ্যাঁ, আজ থেকে প্রায় 2000 বছর আগে, হ্যাঁ, যখন আমরা যীশু খ্রিস্টের সময়কার হিস্ট্রির কথা বলছি, অলৌকিক গুণে যখন যীশু খ্রিস্ট অনেকগুলো ডিজিজ ভালো করলেন, অনেকগুলো ডিজিজ মিস তখন বলা হচ্ছিল যে ল্যাপ্রোসি, এই ডিজিজ গুলো। হ্যাঁ, কিন্তু আমরা বিভিন্ন ঐতিহাসিকগণ কিন্তু বলছেন যে ওই সময় যে পেশেন্ট গুলাকে যীশু খ্রিস্ট অলৌকিক গুণে ভালো করেছিলেন, তাদের মধ্যে সবগুলো যে শুধু ল্যাপ্রোসি ছিল এমন না, এর মধ্যে কিছু পেশেন্ট কিন্তু ভিটিলিগো ছিল, কিছু সোরিয়াসিস ছিল। কারণ আলটিমেটলি ভিটিলিগো, সোরিয়াসিস, ল্যাপ্রোসি, এদের সবার ক্ষেত্রে কিন্তু স্কিনের ট্রিটমেন্ট চেঞ্জ হয়। হ্যাঁ, তো সেটা কিন্তু দীর্ঘদিন থেকেই এই ভিটিলিগো ডিজিজটাকে ল্যাপ্রোসি বা কুষ্ঠরোগের সাথে অনেকটাই ভুল ক্রমে অনেকেই এটাকে একটা স্টিগমেটাইজেশন ছিল। হ্যাঁ, তো আমরা সবাই জানি যে ল্যাপ্রোসি ডিজিজ একটা একটা সোয়াচে রোগ, বাট এটা এটা ভিটিলিগো মোটেই কোনো সোয়াচে রোগ নয়, বাট এটাকে আমরা সোশ্যাল স্টিগমেটাইজেশন হচ্ছে। অনেক ক্ষেত্রে স্কুল পর্যায়ে দেখা যাচ্ছে অনেকে ক্লাস ফ্রেন্ডদের এই ডিজিজ থাকলে হয়তো ক্লাসে সে বসছে না, বা কলেজ পর্যায়ে যাওয়ার পরে অনেকের ক্ষেত্রে, অনেকে নতুন ফ্রেন্ডশিপের ক্ষেত্রে, বা যেটা বললাম যে অনেক সময় জীবন সঙ্গিনী বা জীবন সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে এটা কিন্তু অনেকটা পয়েন্ট হয়ে দাঁড়াচ্ছে। তো আমি যেটা সংক্ষেপে বলি যে এই রোগটাকে নিয়ে এত স্টিগমেটাইজেশন করার দরকার নেই, কারণ এটা কোনো সোয়াচে ডিজিজ নয়, সেটা শুধু স্কিনের একটা কালার। হ্যাঁ, অনেক অ্যানিমেলেরও তো মাল্টি কালার থাকে, তাই না? তো আমাদের কাছে জি যখন একটা পেশেন্ট আসে, হ্যাঁ, যখন আমরা দেখি হ্যাঁ তার প্রগনোসিসটা অনেকটা ব্যাড, হ্যাঁ, সব পেশেন্টের কিন্তু সেম প্রগনোসিস থাকে না। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে প্রগনোসিস ব্যাড থাকে, যেমন কয়েকটা কেস বলি আমি, যেমন যাদের ডিজিজের হিস্ট্রি মোর দেন 10 ইয়ার্স, হ্যাঁ, যাদের স্ট্রং জি ফ্যামিলি হিস্ট্রি রয়েছে, যাদের ধরো বডির মোর দেন 30% বডি এরিয়া ইনভলভ, হ্যাঁ, অথবা যাদের জি সার্ফিস গুলা ইনভলভ, হ্যাঁ, বা যাদের মিউকোসাল সার্ফেস ইনভলভ, ওদের ক্ষেত্রে কিন্তু এই ভালো হওয়ার পার্সেন্টেজটা একটু কম। তাদের ক্ষেত্রে আমরা কাউন্সিলিং যেটা করি যে তোমাকে এই ডিজিজটাকে মানে নিতে হবে, হ্যাঁ, চিকিৎসায় তোমার ভালো হবে, 100% হয়তো তুমি সেই পর্যায়ে তুমি অ্যাচিভ হবে না, তোমাকে হয়তো 60% 70% ভালো হবে, কিন্তু তোমাকে এই দাগ নিয়ে তো বেড়াতে হবে। হ্যাঁ, তো সবচেয়ে ভালো হচ্ছে যে প্রত্যেকটা মানুষের একটা স্বাতন্ত্র্য থাকে, তোমার শরীরে দু একটা দাগ থাকলে সেটাও তোমার এই সামাজিক ভাবে, অনেকে তোমাকে হয়তো মানুষকে নিজেকে চেনাবার জন্য কেউ তো কবিতা আবৃত্তি করে, কেউ লেখে, কেউ খেলোয়াড় হয়, হ্যাঁ, তো তোমার শরীর দাগের জন্য তোমাকে আলাদা তুমি একটা আইডেন্টিটি পেয়ে যাচ্ছ, সেটা কম কিসে? হ্যাঁ, আমরা কিন্তু পেশেন্টদেরকে নানাভাবে সেটা বোঝানোর চেষ্টা করি। তাও যদি কেউ বলে যে না না, আমরা কোনো অবস্থায় আমাদের এই ধরনের আইডেন্টিটি চাই না, হ্যাঁ, তাদের ক্ষেত্রে বলি যে আমাদের অনেক পেশেন্ট আছে, অনেক বিএপি পেশেন্ট আছেন যারা মুখে বা যাদের বডির অল্প জায়গায় রয়েছে, তাদেরকে আমরা বলি যে ক্যামোফ্লিজ, মানে এক ধরনের কসমেটিক তোমরা মেকআপ, হ্যাঁ, কসমেটিক মেকআপ নেওয়ার জন্য বলি। এবং কসমেটিক মেকআপ কিন্তু যারা ইউজ করেন এরা অভ্যস্ত হয়ে যান। হ্যাঁ, ফেসের ক্ষেত্রে জি কিন্তু 10 থেকে 12 ঘন্টা এই মেকআপটা থাকে এবং একদমই বোঝা যাবে না, কারণ ওই কালার গুলা বডির কালার সাথে ম্যাচ করা থাকে, এবং যখন মুখে দেওয়া হয় সেটা 10 থেকে 12 ঘন্টা ইজিলি থাকে। এবং ফেস জি ছাড়া বডির অন্য যেসব জায়গা সেখানে আমরা দেখেছি 80-90 আওয়ার্স পর্যন্ত কিন্তু এই দাগ, মানে এই মেকআপটা থাকে, তো তারা ইজিলি কিন্তু নর্মাল লাইফস্টাইল গুলো মেনটেন করতে পারে। হ্যাঁ, নাইমা।